হয়ে যায় এই তো প্রায় হয়ে গেছে সেই গেছে তো গেছে কই সেই তো খবর নাই আর তো সেই কখন গেছে অনেকক্ষণ দুজনে গেছে আসলে গল দুইজন আছে না কতদূর বলতে গেলে আমার পুরোটা হয়ে গেছে কটা জ্বালানি জোগাড় করলি হয়ে যাবে জ্বালানি দোকানদার আরে সেই ছোটবেলাকার ললিপপ আঙ্গুলে ভরা খাওয়া পাঁচটা করে আছে একটা টাঙ্গুলে এক হাতে পাঁচটা আছে আগে সেই ছোটবেলায় যেরকম খেতাম এদুলাল দুলাল দেখ আমার দেখ রেলগাড়ি উঠে গেছে রেলগাড়ি ধরো না খাবার খাবো তো ওই খাবার কিনে নিয়ে যে যাইবো অনেক কিছু এনেছি আস্তে আস্তে অনেক কিছু নিয়ে এলাম লস্যি নিয়ে এলাম ঘুগনি নিয়ে এলাম মুড়ি নিয়ে এলাম শশা নিয়ে এলাম চিংড়ি মাছ নিয়ে এলাম সোয়াবিন নিয়ে এলাম বেসন নিয়ে এলাম আমার জন্য ললিপপ যদি তোমার পছন্দ হয় আগে আমরা টিফিন টা সারি আমি ললিপপ খাই ভাই এইটা আমার কেমন খাওয়া ভাই ছোটবেলার দিন ভোলা যাবে না ভাই এটা হচ্ছে ছোটবেলার ইতিহাস বুঝলি আমাদের স্মৃতি কারণ আমরা তো সেই জেনারেশন একদম তো ভিলেজ কুকিং গুলোকে সবাইকে নিমন্ত্রণ চলে আসবেন ললিপপ খেতে আর আমরা যা জিনিসটা করব সেটা দেখতে থাকবেন আর আমরা এখন মুড়ি ঘুগনি আর শশা আর ললিপপ টিফিন করে নিচ্ছি এরপরে আছে লস্যি কারি পাতা পাশে আছে কোনো অসুবিধা নেই চল একটা করে তুলে খেয়ে নাও সময় ঠিক খাবো কি করবো সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে এসছি যাইবো আসতে যাচ্ছিল না ভাড়ি এই গরমে আমি আর যাবো না আর পারছি না তাহলে তোমার বাড়ি রাখা যাবে না চলো এদের হ্যাপি চন্দন চলে এসছে সাপ যায় সেই দেহে বেড়াস আমি কিন্তু ভাই সাপ না খরিশ দেখি না 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 ভাই না ভাই দেখাবো দেখি না ভাই না ভাই তুই এনে দেখ এনে দেখ এখন আমি চিংড়ি মাছ গুলো ভালো করে বেছে নেব আজকে আমরা সুন্দর একটা রেসিপি নিয়ে আইছি সয়াবিন আর চিংড়ি মাছ দিয়ে বড়া ভাজবো তা বড়াটা কিভাবে ভাজি একটু দেখতে থাকুন উনুনটাও ধরাই নেবো সাথে হ্যাঁ আমি কিন্তু পেঁয়াজ কাটছি পেঁয়াজ কাটো আর আমি চিংড়ি মাছ সুন্দর করে বেছে নিচ্ছি চন্দন কি করতেছিস বল লঙ্কা বাড়তেছি বলে দুলাল বাড়ছি লঙ্কা বাড়ছি বাড়ছি না অদুলাল ওই পেঁয়াজটা চার কোনা ছোট ছোট করে কুচো চিংড়ি মাছের দাড়ি ধরতেছি মাথা শুদ্ধ চলে আসতেছে তাই হ্যাঁ ওই ধরে ধরে কেটে ফেলাম এখন আমরা সয়াবিন ডালে সেদ্ধ করবো তার জন্য একটু কড়াই চাপা দিচ্ছি চন্দন ওই গাছে কি লেগে আছে ঠিক পাচ্ছিস ভাই কেন তুমি তো পাচ্ছ আবার কি ওই তো চার পাঁচটা আছে হ্যাঁ
আমার ফুটন্ত জলে সয়াবিন ডালে পুরো সেদ্ধ করে নিয়েছি, এখন এই জলটা ঠান্ডা করে জলটা ছেঁকে নেব। গরমের দিন তো ভালো লাগে, ভালো লাগে তাহলে একটা আমাখা করি। এখন আমরা চিংড়ি মাছ ভাজবো সর্ষের তেল। সয়াবিনটারে আমরা ছোট্ট ছোট্ট করে ছাড়াই নেবো, এরকম কসলাইয়া একটু দানা দানাও থাকবে। চিংড়ি মাছ আমাদের ভাজা হয়ে গেছে সুন্দর করে, এখন হামান্দিস্তায় গুঁড়ো করে নেব। এর কি গুঁড়ো করতে হবে? না 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 না, তালি হয়ে গেছে না, গুঁড়ো করতে হবে না। তালি হাত ভরে দিয়ে কাহিয়ে উঠে নাও। হ্যাঁ, এই শুনো শুনো, তোমরা একজন চিংড়ি মাছ বাড়ছো, হ্যাঁ, একজন সয়াবিন গুরু করতেছো, আমার তো কিছু করতে হয়। তাহলে আমি আমনি বইছি, আম সুন্দর করে মাহাই, তোমাকে সবাই দেব। সয়াবিনের সাথে এখন আমরা এই ভাজা চিংড়ির গুঁড়ো মিশিয়ে দেব, আম দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ, কালো জিরে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, মটরের বেসন, আতপ চালের গুঁড়ি, সুন্দর করে এগুলোর মাখায় নেব। পকোড়া, পকোড়া ভালো হবে না? দারুণ হবে, দারুণ হবে। ও জানো একটা কথা আমি আগের থেকে কই রাখি, এই ভারতবর্ষের ভিতরে বাঙালি খাবারের ভিতরে আমি সয়াবিনটাই খাই না। আর আমাদের সানুদের বাড়িতে গিয়ে একবার তো সয়াবিন খেয়েছিলাম না, ঝোল খেয়েছিলাম। তো আজকের দিনটা সয়াবিন খেলে আমার অসুবিধা হয়। কেন? আমার বমি হয়। বমি হয়? বমি হয়। তাহলে আমি আজকে কিন্তু খাবো না ভাই। না না, একটা খাইতে হবে, একটা খাওয়াই আজকে নতুন ভাবে করতে হবে। মিষ্টি আনলে তখন আমার পিছনে লাগো, আমার যদি অন্য কোনো প্রসেস থাকো খাইয়ে যদি উল্টি আসে, না ও কিছু হবে না, না আমরা আছি তো। এ দাদা, যাই কবার খাইছি আমাকে কেউ, আজকে খাবা, আজকে খাবা, আজকে যদি তোমার কিছু হয়েছে তার পরের দিন তুমি আর ছোবা না। এ দাদা, খাবে খাবে, না খাবে না খাও, ভাগটা নিয়ে নিও, আমি খেয়ে নেবো। সয়াবিনটা আমি এই বয়সে আমি মাত্র চার দিন খেয়েছি, চার দিনই আমার বমি হয়েছে। তাহলে কই বাদ নেই, একদিন অর খালে না কিছু নেই। বলো ভাই, আম তো মাখাইছি, টেস্ট করে দেখো। কি সুন্দর লাগলো, যেমন ঝাল সেরকম মিষ্টি টক না। আমাদের গৌর আছে, গৌরের জন্য রেখে দিই। আচ্ছা বন্ধুরা, গৌরকে উপর দিয়ে খাওয়াচ্ছি। আমাদের দর্শককে একটু খাওয়াই দাও, ক্যামেরা একটু ছায় নিয়ে আসো। দর্শক বন্ধু আপনাদের জন্য সত্যি
আমটা না মিষ্টি নাটক তারপরে লবণ পড়েছে লঙ্কা পড়েছে না মানে গরমটা কেটে গেল তার মজা না যাও গো বিশাল টেস গো চন্দন লাগল পাবে না তো পরে চাবি তো তেল ঢেলে দাও হয়ে গেছে মুখটা ছেড়ে গেল মাথাটা কিরকম নেমে গেল দেখে যান কি সুন্দর গোল গোল খারবা না চ্যাপটা 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 করবো মাথালে ভাজাটা বড় 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 তাই তো কি সুন্দর হয়েছে না এরকম ধরবো ধরলে চ্যাপটা চ্যাপটা করে ব্যাস তেলে ছাড়িয়ে দেবো মশ মশ করে ভাজা বড়া ভাজার জন্য দিয়ে দেবো সর্ষের তেল দারুণ লাগছে কিন্তু দেখছি না দুলা ভাই মানে আমার তো ভাই লোভ হচ্ছে কিন্তু খেতে পারবো না রে ভাই হ্যাঁ হ্যাঁ খাইতে পারবো খাবো না ভাই আরে কিছু হবে না তবে একটা জিনিস আমি খাবো না বলে সবাইকে খাওয়াবো না এটা তো হতে পারে না 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 একটা কাজ করলে হয় তুমি তোমার মনকে জানলার বাইরে রাখবে মনকে জানলার বাইরে রাখবে তুমি খাবে খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে মনকে ঘরে ঢুকাবে তাহলে ঠিক হয়ে যাবে তার মানে বলতে চাইছো ভালোবাসা জানলা দিয়ে বার করে দিতে মানে সোয়াবিনের প্রতি তোমার যে ভালোবাসা একটু বাইরে রাখো তাহলে কাজ করতে হবে বুঝলা এটা যে চিংড়ি মাছের পোকড়া বলেই আমাকে খেতে হবে একদম এর ভিতর যে সোয়াবিন আছে সেটা মনে করলেই হবে না একদম ঠিক তাই না একদম মনে করলে আজকে যদি খাই আমার কিছু হয় তাহলে এই জীবনের শেষ খাওয়া আর প্রথম খাওয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে কিছু না হয় আর যদি দাঁড়াও পাতা পাতা আম পাতা আর যদি কিছু না হয় তাহলে আজকে তো সোয়াবিন ভরপুর খাওয়া ধরবো আচ্ছা ঠিক আছে এই পড়ল একটা চন্দনের বাড়ি হারিয়ে খেয়ে যে অবস্থা হয়েছিল আবার খাইয়ে না হবে না কিছু তোমাকে না দিয়ে আজকে খাইয়ে উদ্বোধন করে দেয় তো বাড়ি আমার আমার কথা তো শোন ঠান্ডা ভগবান মিলে যে বটে বাবু সত্যি সেম 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 ক্যাটাগরি সেম হে মানে শরীর মুখের মুখের কাটিংটা কিন্তু সেম দেখবা ওর মুখের কাটিংটা এর মুখের কাটিংটা একরকমই লাগে তাই না 48 কেজি এত বউ হচ্ছে 35 কেজি 36 কেজি 36 কেজি এ 36 কেজি ওর বউ 36 কেজি 36 কেজি আর তুই 48 কেজি 2 কেজি ডিফারেন্স ওগুলো কি পোকা না না জিরিয়া ওগুলো পোকা না জিরিয়া কালো কে জানে দাদা ওই কালো জিরা না আমের পোকা দেখেন কত বড় পোকা পোকা লাগে তারপরে আমি খাবো ওরম করিস না আগে খেয়ে দেখ খা ভাই খা ভাই তুই এই সাইডে তো তোর পোকা ধরতিস এই সাইডে কি অবস্থা দেখো পোকাগুলো ভালো জানিস রে ভাই সবার গায়ে লাগে না যার শরীরে টাকা বেশি যার ইনকাম বেশি তার শরীরে পোকা লাগে বেশি দুলাল দুলাল মেন কথা কই যেরকম মুসমুসে হয়েছে একটু মুখে দিয়ে দেখো এই রে দিলাম হ্যাঁ খাও কিছু হয় না খাও সোয়াবিন চিংড়ি তাই তো
ভালো লাগছে কি নরো তাহলে খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আর সয়াবিন ওটা তো সকলের পুষ্টিকর খাবার আর সকলেরই পরিচিত আমরা সঙ্গে জুড়েছি চিংড়ি মাছ আর কি প্রসেসে জুড়ে বড়া বানাইছি আর ডালের পাশে যদি এরকম দুটো বড়া হয় আমার মনে হয় আর কিছু লাগবে না অতি অবশ্যই বাড়ি বানায় খাবা জামাই বাবু জিন্দাবাদ জামাই বাবু জিন্দাবাদ জামাই বাবু জিন্দাবাদ তবে হবি একটা কথা বলি আমি বলো তুমি একটু দিলা টেস্ট করলাম কেমন লাগলো সত্যি ভালো লাগলো এবার আমার অসুবিধা না হয় এটাই এটাই ঠিক আছে আর একটুখানি খাইছো তো অসুবিধা হবে না তাহলে এক কাজ করো আমার না দুইখান দাও দুইখান দেবো কি করবা পকেটে ভরবো পকেটে ভরবা বৌদি লাগালে যাবা বৌদি খাবে হ্যাঁ বৌদির জন্য আর দিতে যাবো আমার ভাগেটা নিলাম ভাই আচ্ছা বেশ ঠিক আছে আর একটা নেবা দে ভাই নাও চন্দনের ভাগেটা দিবি কয়খান পাইছি দেখেন দুই চার ছয় সাতখান পাইছি মানে আমার দুইখান চন্দনের একখান জামাইবাবু একখান হ্যাপি একখান গৌরের একখান আর একখান বেশি আইছে আজকে যে সয়াবিন দিয়ে চিংড়ি মাছের যে বড়াটা তৈরি হয়েছে সত্যি খুব সাধারণ মানে সাধারণভাবেই অল্প খরচায় খুব সুন্দর টেস্ট আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন তাই নিত্য নতুন জিনিস এই সুন্দর একটা জায়গায় এসে আপনাদের সামনে তুলে ধরি আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন তবে আমি এতটুকু বলবো যে সয়াবিন কম বেশি প্রত্যেকটা ফ্যামিলিতে চলে একদম কম বেশি এইভাবে যদি আপনারা খেয়ে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ আপনি টেস্টটা জানবেন আর যদি কেউ না খেয়ে থাকেন একবার বানিয়ে খাবেন তাই না বেশি কোনো ঝামেলাই নাই গরম করে সেদ্ধ করে চটকাই নেওয়া চিংড়ি মাছ ভাজে বাইটে গুঁড়ো করে আর ওই যা যা দিছি চন্দন ভাই কেমন হয়েছে ভাই তুই একটু বল সয়াবিন আমি ডাল দেখেছি সয়াবিন আলু দেখেছি সয়াবিন সবজি দেখেছি কিন্তু এই প্রথমবার সয়াবিন যে মানে বড়া করে চিংড়ি তাও চিংড়ি মাছে খাচ্ছি আমি গৌরকে খাইয়ে দেব এটা হচ্ছে বড়া আমি খাইনি সামান্য একটু খেয়েছি বাড়ি নিয়ে যাবো আমার বাড়ির ফ্যামিলিকে সবাইকে দেবো একটা একটা করে আমি সাতজন আমার বাড়িতে আছে আমি কিন্তু সাতটা অলরেডি নিয়ে নিয়েছি এইবারে কথা হচ্ছে বাড়িতে যদি আমাদের পরিবারের সবাই খেয়ে ভালো লাগে তাহলে অলরেডি আমার বাড়িতে বিকালে বা অন্য কোনো দিন হচ্ছে এই ভিডিওটা যদি আপনাদের কাছে সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলকে আর আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন আর আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা প্রত্যেকদিন এরকম ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ভালো ভালো আনন্দ এনজয় সমস্ত কিছু দিয়ে ভিডিও করার চেষ্টা করব আজকের ভিডিওটা এই অবধি রাখলাম যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।